হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন? আপনারা কি কাঁকড়া খেয়েছেন? আসুন আজ আমাদের নদীতে এই দেশি কাঁকড়া দিয়ে নতুন এবং অন্যরকম একটি রেসিপি শেয়ার করব। কাঁকড়া দিয়ে এইভাবে বড়া তৈরি করে খেলে আঙ্গুল চেটে পুটে খাবেন। আমি এখানে দুটি পদ্ধতিতে বড়া তৈরি করে দেখাবো, একটি চাইনিজ পদ্ধতিতে আর একটি দেশীয় পদ্ধতিতে। এখানে আমি 1 কেজি পরিমাণে কাঁকড়া নিয়েছি। এই কাঁকড়া গরম জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে কাঁকড়া দিয়ে ঘিলু বের করে নিয়েছি। কাঁকড়ার ঘিলু বের করতে পারেন না তারা কমেন্ট করে জানাবেন, আমি বলে দেব। এবার আমি কাঁকড়ার বড়া তৈরি করার জন্য 2টি টমেটো নিয়েছি। টমেটোগুলো গোল গোল করে কেটে নেব। গোল করে কাটার পরে এর ভিতর থেকে বিচিগুলো বের করে নেব। দেখুন, পাকা টমেটোর মধ্যে চারা বের হয়ে আছে, এটা আজ আমি প্রথম দেখলাম। টমেটোগুলো বাটিতে উঠিয়ে নেব, এরপর বাকিটা কুচি কুচি করে কেটে নেব। টমেটোর ভিতরে আতিগুলো আমি ফেলে দেব না, এগুলোকে কুচি কুচি করে আমি বড়া তৈরির ভিতরে দিয়ে দেব। যা লাগবে বড়া তৈরি করার জন্য, পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো, টমেটো কুচি, মরিচ কুচি এবং কাঁকড়ার ঘিলু। কাঁকড়ার বড়া তৈরি করার জন্য ব্যাটার তৈরি করে নেব। কাঁকড়ার ঘিলুর ভিতরে আমি এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, এর ভিতরে দিয়ে দিচ্ছি মরিচ কুচি, আর এর সাথে দিয়ে দেব টমেটো কুচি, তার সাথে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে আটা, আর এর সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। আপনারা চাইলে এর ভিতরে চালের গুঁড়িও দিতে পারেন। আমার ব্যাটার তৈরি করা শেষ, চলে আসছে রান্নাঘরে। একটু কড়াই গরম করে তেল দিয়ে দেব। এরপর তেল গরম করে নিতে হবে। তেল গরম হলে গোল করে কাটা টমেটো একে একে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব কাঁকড়ার ঘিলু। তা তৈরি করা খুব সহজ। কাঁকড়ার বড়া যারা খেয়েছেন তারা জানেন এটা কত মজা, আর যারা খাননি তারা একবার খেয়ে দেখুন, এর স্বাদ ভোলার নয়। সবগুলো টমেটোর ভিতরে দেওয়া হয়ে গেলে তারপরে আমি এটাকে ঢেকে রাখব সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে, দেখুন দেখতে কত সুন্দর দেখায়। এভাবে তৈরি করে আমরা অনেকদিন খেয়েছি, এটা খেতে খুবই মজা। আর এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। বাকি কাঁকড়ার ব্যাটার বড়া আকারে ভেজে নেব। আপনারা কি জানেন, গ্রামের ভাষায় একটা প্রচলিত কথা আছে, যাদের পেট খারাপ বা আমাশা হয় তাদের এই কাঁকড়ার বড়া খেলে ভালো হয়ে যায়। আমাদের দাদু ঠাকুমাদের কথা, এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। চাইলে এটা খেয়ে একবার পরীক্ষা করে দেখতে পারেন।
দেখুন এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। কাঁকড়ার বড়াগুলো উঠিয়ে নেব। বন্ধুরা, কাঁকড়ার বড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে! দেখতে যতটা সুন্দর লাগে, খেতেও ততটা দারুণ লাগে। কাঁকড়ার বড়া ও চাইনিজ বড়া আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার সবচেয়ে বেশি ভিউ পাওয়া ভিডিওটি দেখতে ভুলবেন না, গোবর দিয়ে বায়োগ্যাস। ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।